মিতা বিবি সময় আমি আর সীতাকে উদ্ধার করতে পারলাম না। কি করে সীতাকে উদ্ধার করব? রাক্ষসকুল ধ্বংস হয়ে গেল, ইন্দ্রজিৎ মারা গেল, রাবণের মাথা দুবার ধরে কেটে ফেলে দিল, তাতে ও ছুটে এসে জোড়া লেগে যাচ্ছে, আমি কী করে মারব? প্রভু, ওর মৃত্যু মান আছে মন্দোদরীর কাছে, কোথায় আছে, কেমন করে আছে কিছুই জানি না। মন্দোদরী যেখানে থাকে সেখানে পবনও পৌঁছায় না। যেমনি রাম হনুমানের দিকে একবার চাইলে হনুমান বলে আশীর্বাদ করে করে প্রণাম করে চলে গেল এক রাতে নদীর কূলে, আর এক রাতে গেল পাঁচিরে ঢুকে, পাঁচিরের ওপরে ঘন্টা তিনেক বসে থাকার পরে দেখছি দুপুর হয়ে গেছে, তখন নামলো গলায় সাদা ধবধে করতে উঠতে হরিনামের মালা, গায়ে রামাবলী, কপালে দিল ফোঁটা, মাথায় জটা, পায়ে গেরুয়া বসুন, পায়ে করুন, রাবণ রাজার জয়, হাতে আনন্দ, রাবণ রাজার জয়, রাবণ রাজার জয় করে করে যাচ্ছে। যে যার নয় দু নয় তিন চারে পাঁচে যখন কাটবে মন্দোদরীর কানে একটু কথাটা পৌঁছাবে, একটু নাচটা খুলে দেখছে দেখছি বৃদ্ধ সাধু আসছে, তখন ভালো করে নাচটা খুলে বসে আছে, তারপরে নাচে নাচে করে আরও বেশি করে বলছে, তখন মন্দোদরী একটি সোনার সিংহাসন নিয়ে বসতে দিল, নয়া সন্ন্যাসন করতে তো আমি বসবো না, গগলে পুষের গগলে ঝোলার মতো পুষের আসন ছিল, বার করে দুয়ারে বসে ওই বলছে, বলতে বলতে খালি বাড়ির মন্দোদরী গিয়ে বলছে প্রভু রাম হলো স্বয়ং ভগবান, তার আর রাবণ হলো রাক্ষসকুলের রাক্ষসপুত্র, কী করে জয় হবে? তখন হনুমান বলছে যে মন্দোদরী আমাকে একটি খড়ি দাও দিদি, একটি খড়ি দিলে, খড়িটি নিয়ে হিলি মিলি চিলি অনেক কিছু ঢুকলে বসে আছে, অনেকক্ষণ বাড়ি দেখছে সূর্য পাটে বসে গেছে, তখন উঠে এসে বলছে মন্দোদরী তুমি আমার কাছে গোপন করো না, তোমার কাছে যে ধন আছে রামের শাস্তি কি রাবণকে মারিতে, তুমি যত্ন করে রাখবে, তোমার তো ঘর শত্রু বিভীষণ আছে। তখন যেমনি বলেছে মন্দোদরী বলতে কেউ জানে না, ন্যায়রা জড়িত করে এই লোহার সন্ধিকে ভেতরে রেখে দিতে, যেমন বললে তেমনি হনুমান হয়ে গেল, যে এক লাঠি মেরে দিয়ে সিন্ধুকে, সিন্ধু বুড়ো হয়ে চলে গেল, মন হয়ে চলে গেল পাঁচিলের উপর, আর এক লাঠে গেল রামের পেছনে।